আর এছাড়া কি আপনি লিখেছেন, নামাজের সময় কি পাঞ্জাবি বা পায়জামার পকেটের ভিতরে হাত দেওয়া লাগলে নামাজ হবে? যদি কোনো কারণে নামাজের মধ্যে পাঞ্জাবি পায়জামার মধ্যে হাত দিতে হয়, ধরুন আপনার মোবাইলটা বেজে উঠলো, আপনি সেটা কোনোভাবে বন্ধ করতে পারছেন না, তো সেক্ষেত্রে আপনি ভিতরে হাত দিয়ে টিপ দিয়ে বন্ধ করলেন, এটুকু আপনার করতে হলো, বা কোনো কারণে আপনার হাত দেওয়া লাগলো, তো এটুকুর কারণে যদি আমলে কাসির না হয়, অর্থাৎ একজন মানুষ তিনি দূর থেকে দেখে আপনি যে সালাতের অবস্থা রয়েছেন, আপনার যে অ্যাপ্রোচ এটা দেখে তিনি আপনি সালাতেই আছেন এটা যদি বুঝেন, তাহলে ঠিক আছে, এতটুকু পরিবর্তন হলে আপনি পকেটে হাত দিতে পারেন। আর যদি আপনার পকেটে হাত দেওয়ার ফলে এত বেশি আপনি নড়ে চড়ে গেছেন যে আপনার সালাতের যে কাইফিয়ত ছিল, সালাতের যে হাইয়া ছিল, সালাতের যে আপনার মুড ছিল, সে মুডে আপনি আর নাই, যার কারণে একজন সাধারণ দর্শক দূর থেকে দেখে আপনি কি নামাজে আছেন না নামাজের বাইরে আছেন এটা সন্দিহান হয়ে পড়ে। যদি এমন হয় তাহলে কিন্তু আপনার জন্য এরকমটি করা জায়েজ হবে না, কারণ সেটা আমলে কাসির হিসাবে গণ্য হবে, বিধায় এই বিষয়ে সাবধান থাকতে হবে। চৌধুরী ফারজান আপনি লিখেছেন, আমার মাসের পর মাস মাস ব্লাড যাচ্ছে, পিরিয়ড কোন সময় হচ্ছে সেটা বুঝি না, সেক্ষেত্রে কি কোরআন স্পর্শ করে তেলাওয়াত করা যাবে? দয়া করে জানানো উপকৃত হবো। বোন, মাসের পর মাস ব্লাড গেলেই যে আপনার পিরিয়ড পুরোটা ধরা হবে ব্যাপারটা তো এরকম নয়। আপনার সাধারণত পিরিয়ডের যদি অভ্যাস থেকে থাকে, তাহলে সে অভ্যাস যে কয়দিনের, ছয় দিন, সাত দিন, আট দিন, যে কয়দিনের, ওর বাইরের দিনগুলো আপনি অসুস্থ হিসাবে ধরবেন, এবং এক্ষেত্রে শরীয়ার নির্দিষ্ট নীতিমালা আছে, বিধায় যে দিনগুলো আপনার অসুস্থতা, অর্থাৎ যে ব্লিডিংটা আপনার মাসিকের ব্লিডিং নয়, অসুস্থতার কারণে, সেই অবস্থায় আপনি কোরআন স্পর্শ করবেন, কোরআন তেলাওয়াত করবেন, অন্যান্য যে পিরিয়ড অবস্থায় নিষিদ্ধ কাজগুলো আছে সেগুলো করতে পারেন, বিধায় সেটি আপনাকে আপনার পুরো অবস্থার আলোকে শরীয়ার নির্দেশনা, শরীয়ার ছাঁচে আপনার জন্য কোন বিধানটা প্রযোজ্য হয় সেটি আপনি জেনে তারপর আমল করবেন। মোহাম্মদ আব্দুল্লাহ বিন ইয়ামিন আপনি লিখেছেন, হারাম রিলেশন থেকে বেঁচে থাকার কিছু সহজ উপায় সম্পর্কে আমাদের উপদেশ দিন। হারাম রিলেশন থেকে বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় উপায় এবং প্রধান মাধ্যম হলো যে হারামের পরিবেশ থেকে দূরে থাকা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আপনি হারাম রিলেশনে জড়িয়ে পড়ার আশঙ্কা করেন, তাহলে সেক্ষেত্রে সেই সোশ্যাল মিডিয়া থেকে আপনি নিরাপদ দূরত্বে থাকতে হবে। যদি আপনি এমন কোনো পরিবেশে কাজ করেন যে পরিবেশে নিজেকে আপনি বাঁচাতে পারেন না এবং গুনাহে জড়িয়ে পড়েন, তাহলে সেক্ষেত্রে সেই পরিবেশ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করতে হবে। আর যদি আপনি নিজেকে সম্পূর্ণ দূরে সরাতে না পারেন একান্ত, তাহলে সেক্ষেত্রে চোখের হেফাজতের পর নিজের সঙ্গে নিজের সংগ্রাম চালাতে হবে, যুদ্ধ করতে হবে, এর মাধ্যমে ইনশাআল্লাহ বিদনিল্লাহ হারাম রিলেশন থেকে আপনি বাঁচতে পারবেন। দ্বিতীয়ত, নেককার এবং আমলদার মুত্তাকি পরহেজগার আল্লাহ ভীরু মানুষ, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয়ে যারা হারাম থেকে বেঁচে থাকার জন্য কসরত করেন, চেষ্টা করেন, এই মানুষগুলোর সান্নিধ্যে আপনাকে থাকতে হবে, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহু বিদনিল্লাহ আপনি এ ধরনের বিপদ থেকে, বিপর্যয় থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। নাম্বার তিন, হারাম রিলেশন থেকে বাঁচার জন্য আপনি প্রাপ্তবয়স্ক হলে দ্রুততার সাথে বিবাহ করে ফেলুন। আপনি ভালো এবং সৎ সাধবী কোনো, সতী সাধবী কোনো নারী, যার ভিতরে দিন আছে, আল্লাহর ভয় আছে, এবং সেই সাথে আপনার পছন্দ মতো যদি আপনি উপযুক্ত নারীকে বিয়ে করে ফেলেন সময় মতো, তাহলে সেক্ষেত্রে আপনার চরিত্র হেফাজত হবে। এর জন্য অবশ্য অভিভাবকের দায়ী দায়িত্ব অনেক বেশি। এর পাশাপাশি আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করবেন, আল্লাহ মিন আজিকুনাল ফিতানি মা জহরা মিনহা ওয়া বাতান, আল্লাহ প্রকাশ্য প্রকাশ্য সব ধরনের ফিতনা থেকে, বিশেষ করে নারীর ফিতনা থেকে আমি আপনার থেকে পানা চাই। এ সময় হারাম রিলেশন থেকে বেঁচে থাকতে পারা আজকের তরুণদের জন্য অনেক বড় একটা বিষয়। তরুণদের তাকওয়ার সবচেয়ে বড় আপনার প্রমাণ হলো যে তারা হারাম রিলেশন থেকে বেঁচে থাকতে পেরেছে, বিধায় এই জায়গা টাকা এবং নারী, এই দুটি ফিতনায় পতিত হয়ে কত মানুষ তার তাকওয়াকে নষ্ট করেছে, বিসর্জন করেছে, কত মানুষ তার আমলকে নষ্ট করেছে, বিধায় আসুন আমরা আল্লাহ তাআলার রহমতের আশ্রয় প্রার্থনা করি এবং নিজেদের করণীয়গুলো ঠিক করি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ফিতনা শঙ্কর এই সময় শয়তান চতুর্দিকে ফিতনা ছড়িয়ে দিয়েছে, এই সময়টাতে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজতে থাকার তৌফিক দান করুন।